আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যে সেটা হচ্ছে কবুতরের ঠান্ডা লাগলে আমরা কিভাবে বুঝবো, বা ঠান্ডা লাগলে এটার অপারেশনটা কী হবে, লাইক আপনারা কী কী ওষুধ খাওয়াবেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলুন আমরা ভিডিও শুরু করি। দেখুন, একটি কবুতর ঠান্ডা লাগলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ ওই কবুতরটা একটু অন্যরকম হয়ে যাব, স্বাভাবিক না, মানে অস্বাভাবিক। যেমন ধরেন একটু পরপর খালি ভিতর থেকে হাঁচির মতো আসব, যেটা মানে আমরা নাক টাক বন্ধ হয়ে গেলে যখন আমরা যেরকম করি এরকম আর কি হইতে থাকবো। এক বোতরটা ঠান্ডা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, যদি একটু পরপর করে তাহলে অবশ্যই আমি দেখাতে পারবো। যাই হোক, আর ঠান্ডা লাগলে তার শরীরের মানে পশমগুলা একদমই সে একদম মানে বসা থাকবো চুপ করে, যেমন ধরেন আপনার সে অসুস্থ, এটা ফিল মানে বোঝা যাইব, তারা দেখলেই বোঝা যাইব যে সে অসুস্থ। তো দেখুন, এখানে এই কবুতরটা অসুস্থ, এখন আমি এটাকে কী খাওয়াবো, মানে কী খাওয়ানোর জন্য আপনাদেরকে বলবো যে ঠান্ডা লাগলে আপনারা কী খাওয়াবেন। ঠান্ডা লাগলে আপনারা দুই ধরনের ওষুধ খাওয়াতে পারেন। একটা হচ্ছে আমি মানে যেটা খাওয়াইছিলাম গত আমার ঠান্ডা লাগলে, মানে আমার কবুতরের ঠান্ডা লাগলেই আমি এই ওষুধগুলো খাওয়াই। একটা হচ্ছে আপনার সিপ্রোসিন, এই ওষুধটার দাম 13 টাকা মাত্র। এই ওষুধটা অনেক ভালো ঠান্ডার, এই যে দেখুন আমার কবুতরটা ঠান্ডা লাগলে আপনারা দেখবেন কবুতর মানে মুখের ভিতর থেকে এক ধরনের, এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মানে কবুতরটা দেখুন কেমন হয়ে গেছে, ঠিক এরকম হয়ে যাইব, আর মুখের ভিতর থেকে মানে কফ কফ গ্যা গ্যা করবো, ঠিক আছে। তো এই হচ্ছে মনে করেন ঠান্ডা লাগার, মানে ঠান্ডা লাগলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা সিপ্রোসিন এই ওষুধটা দেখুন স্কিনে দেওয়া আছে, এই ওষুধটা আপনারা এই ঠান্ডা মানে কীভাবে খাওয়াবেন কবুতরকে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা এই ওষুধটা নেবেন, নেওয়ার পরে আপনারা 4 ভাগের 1 ভাগ এক কাপ পানিতে খাওয়াই দিবেন, মানে 1 কাপ পানিতে গোলাইয়া ওই কবুতরগুলা মানে যেগুলো ঠান্ডা লাগছে ওগুলাকে আপনি খাওয়াইয়া দিবেন, তাহলেই আপনার কবুতরের ঠান্ডা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে আশা করি। তো আপনারা সকালে একবার আর বিকালে একবার, মানে বিকালে একবার খাওয়াইয়া দিবেন ইয়াকুইরা, ঠিক আছে, পিস্কারি দিয়ে, অথবা যদি মানে পানি দিয়ে রাখবেন তাহলে সে খেয়ে নিবে খাবারের পর। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কোনো রকম সমস্যা হলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।